বাংলাদেশি যারা রক্ত দেবে সেই রক্তটা ভারতের ব্লাড ব্যাংক নিয়ে যাবে। বেনাপোল বাংলাদেশ একমাত্র এই বর্ডারে হচ্ছে 21 ফেব্রুয়ারি একসাথে উদযাপন করে। আমরা রক্তদান উৎসবটা করব। ভারতীয় যারা রক্ত দেবেন সেই রক্তটা বাংলাদেশ নিয়ে যাবে এবং বাংলাদেশি যারা রক্ত দেবে সেই রক্তটা ভারতের ব্লাড ব্যাংক নিয়ে যাবে। ভাষা শহীদদের স্মরণে রক্তদান উৎসবটা আমরা এবছরও করব। আমি আজকে ইন্ডিয়া যাচ্ছি, আজকে 20 তারিখ। তো বর্ডারে এসে দেখলাম যে বেনাপোল এবং বাংলাদেশের যে বর্ডার সীমানা, তো বেনাপোল বাংলাদেশ একমাত্র এই বর্ডারে হচ্ছে 21 ফেব্রুয়ারি একসাথে উদযাপন করে। তো এসে দেখে খুব সুন্দর করে সাজানো গোছানো, দেখে খুবই ভালো লাগছে। 21 ফেব্রুয়ারি দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চারশার পক্ষ থেকে এখানে থ্রি মেডিকেল ক্যাম্প তৈরি করা হবে। এখানে দুই দেশের মানুষেরা যে কোনো স্বাস্থ্যসেবা নিতে পারবে। 21 ফেব্রুয়ারি অনুষ্ঠান দেখার জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করি। দেশের একমাত্র সীমান্ত বেনাপোল, যেখানে যৌথভাবে ভারত এবং বাংলাদেশ মাতৃভাষা দিবস উদযাপন করা হয়, তারই ধারাবাহিকতায় শাসা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এবারে 21 ফেব্রুয়ারি উদযাপন করা হচ্ছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। আমাদের যে ভাষা প্রেমীদের যে ভাষার যে টান, সেই মিলন মেলায় আমরা একত্রিত হব এবং এখানে ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা উদযাপন করব। এ ব্যাপারে এখানে আমাদের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুতি আছে। এখানে আমাদের পুরা পোশাকের পাশাপাশি এখানে আমরা সাদা পোশাকেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছি।